কোপা আমেরিকা মানে ব্রাজিল আর্জেন্টিনার মধ্যকার লড়াইয়ের পাশাপাশি ভক্তদের মাঠের বাইরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথার লড়াই। এবারের আসরে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল সহ মোট 16টি দল অংশগ্রহণ করবে। কনমেবল থেকে 10টি এবং কনকাকাফ থেকে অংশ নেবে 6টি। প্রথম রাউন্ডে 16টি দল 4টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এরপর অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। থাকছে তৃতীয় স্থান নির্ধারণী প্লে অফও। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টটি 14টি ভেন্যুতে মোট 32টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের খেলায় এ গ্রুপে থাকছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, পাশাপাশি পেরু, চিলি ও কানাডাও আছে এই গ্রুপে। বি গ্রুপে মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা এবং জামাইকা। সি গ্রুপে স্বাগতিক যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা ও বলিভিয়া। সবশেষ ডি গ্রুপে থাকছে ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা। 2021 আসরে বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিলকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। শিরোপা জয়ের দৌড়ে এ দুটি দল সবসময় ফেভারিট, তবে উরুগুয়ে, কলম্বিয়া ও মেক্সিকোর মতো দলগুলো কোনো অংশে কম নয়। 21 জুন আটলান্টায় আর্জেন্টিনা কানাডা ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর, আর 15 জুলাই মায়ামি গার্ডেন্সে হবে ফাইনাল। প্রতাপ কুমার কোচ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।